প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। প্রতিদিনের ন্যায় আজকে আমরা আছি রাজধানীর গাবতলির গরুর হাটে। এই গরুর হাটে আজকে কেমন দরে গরু বিক্রয় হচ্ছে আসুন আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করি। আশা করি এই ভিডিওটি দেখলে আপনারা কুরবানির গরু কিনতে অনেকটাই সহযোগিতা করবে। আরেকটি বিষয় দর্শক, যে দেশে অলরেডি লকডাউন শুরু হয়েছে এবং করোনা ভাইরাসের প্রভাবও বেশ বেড়ে গিয়েছে, যার কারণে আমরা আর খুব বেশি হয়তো বা ভিডিও আপনাদেরকে দেখাতে পারবো না, হয়তো বা দু একটি ভিডিওর পরেই আমাদের এই গাবতলি গরুর হাট থেকে আপডেট বন্ধ হয়ে যেতে পারে। তো এই বন্ধর জন্য আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আমরা জানি না, তবে চেষ্টা করব আপনাদেরকে গরুর ভিডিওগুলো দেখানোর জন্য। তো চলুন আজকের বাজার দর আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করি। চাচা, আপনার এখানে কয়টা গরু আছে? পাঁচটা। পাঁচটা, ওই যে সামনের থেকে পাঁচটা না? সবগুলো তো কালো কালারের, ঘটনা কি? একটা পাকড়া আছে। ও আচ্ছা, পাকড়া মানে সাদা? সাদা 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 কালার। ওই সামনে গরুটা যেহেতু একটু শুয়ে আছে, প্রথমে এটা দিয়ে একটু কথা বলতে চাই। এটা একটু, এই গরুগুলো চাচা আপনি কোন জায়গা থেকে এনেছেন? এটা কিনছি আপনার ওই ইতে সাদাইকোনা, এটা সিরাজগঞ্জ, চান্দাই কোনা সিরাজগঞ্জ, ওখান থেকে কিনেছেন। আচ্ছা, এখনো তো কুরবানির কেনাকাটা ওইভাবে সামনের যে গরুটা দেখছি, আনুমানিক এই গরুটার ওজন কতটুকু হতে পারে? গরুটার ওজন সাড়ে তিন মন। সাড়ে তিন মন, এবং ওটার দামটা কেমন কেমন চাচ্ছেন আর কি? ওই ধরেন বিক্রি হবে এখানে পঁচাশি ছিয়াশি। আচ্ছা আচ্ছা, পঁচাশি ছিয়াশি, কত হলে ছাড়ার চিন্তা ভাবনা? ওই পঁচাশি ছিয়াশি হলে ছাড়ি দেবো। আচ্ছা আচ্ছা, পঁচাশি ছিয়াশি হলে ওই গরুটা ছাড়বেন। এরপরে যে আরেকটি, এটা আশি হলে ছাড়বেন। এটা এটা কয় দাঁত? এটা দুই দাঁত। দুই দাঁত, দুই দাঁত না? দুই দাঁত, দুই দাঁত হলেও গরু কিন্তু বড় হয়ে গেছে অনেক, বেশ কুরবানি দেওয়ার জন্য বেশ সুন্দর একটি গরু। এটা কত কত? সত্তর হলে হয় না? না, সত্তর এটা কিনা দেয়, সত্তর পঁচাত্তরে কোনো জায়গায় দিব না বাবা, কেউ দিব না বাবা, কেউ দিব না? না না না। আচ্ছা, আমি তো ভাবলাম যে আপনি সত্তরে দেবেন, ওই আশা করে একটু দাম করলাম, কিন্তু সত্তর পঁচাত্তর কিনা নাই বাবা। এটা কি খরচ বেশি? খরচ বেশি, খরচ আছে গরুটা আইন কিনাই পঁচাত্তর, গরু লাখ টাকা দিয়া, আরো খরচ আছে পঁচিশশো। এইটা কি সত্তরের মধ্যে হবে? না, এটা এটা নিলে পর আপনার সাতাশি লাগবো, সাতাশি। এটা তো আরো বেশি তাহলে, এটা আরো বেশি কিনা। দর্শক দেখছেন যে আসলে আমার আসলে চোখের সমস্যা, আমি যেটা মনে করি ছোট সেটাই দেখি যে বড়, আর যেটা মনে করি বড় সেটা হয়ে যাচ্ছে ছোট। এটা কত? সাতাশি। সাতাশি, সাতাশি হলে আপনি ছাড়বেন। এবার আপনারা তো বাইরে থেকে গরু কিনছেন, এই যে বললেন চান্দাইকোনা সিরাজগঞ্জ যেখানে সেখানে কিনছেন, বাইরে গ্রামের হাটে গরুর দাম কেমন মনে হচ্ছে? প্রচুর দাম, গ্রামে গরু কম, তো গরু কম, এই জন্য গরুর দাম গতবার যে গোটা ধরেন আশি হাজার বিক্রি হয়েছে, সে গোটা এখনই কিনা লাগছে এক লাখ পাঁচ সাত দশ, এইভাবে কিনা লাগছে। তো আপনারা এভাবে যদি কিনেন এত দামে, তাহলে বিক্রিও তো বেশি দামে? বিক্রিও বেশি দামেই করি আমরা, নিয়ে আসি ধরেন এক এক হাজার পাঁচশো পনেরোশো লাভ হলে আমরা বেশি দিই, আমরা তার এখানে রাখেন, আমরা বারো মাস ব্যবসা করি এখানে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তো যদি এমন হয় এইভাবে যদি বাড়তেই থাকে, তাহলে তো ঈদের তো আর বেশি দিন নেই, সেক্ষেত্রে তো গরু প্রতি তো আরো বাড়বো, আরো বাড়বো, আরো বাড়বো, আরো বাড়বো না? আচ্ছা, লাস্টে যে আরেকটি, এটা মনে হয় একটু বড় সাইজ গরু, এবার আমার চোখ ঠিক আছে? দাম কম, এটার দাম কম, দাম কম, এটা সত্তর হবে? না না, এটা আশি হলেও দিতে পারো, বুঝছেন? এইটা আবার পঁচাশি হলে দেওয়া যাইব, বুঝছেন? কিনা জিনিস। আচ্ছা আচ্ছা আচ্ছা, আজিজুল এইদিকে আমি, ভাই চাচা যে সুন্দর কথা বলছিলেন, এটা এটা আর সত্তরে আমি পাইলাম না, একটাও পাইলেন না, একটাও পাইলেন না, পঁচাত্তর হলে পাচ্ছি না, তাও পাবেন না, আশির উপরে ছাড়া নিচে না, আশির উপর ছাড়া নিচে নাই, এই যে সাদাটা, এটা এটা পঁচাশি হলে আপনি পাবেন, তার কম পাবেন না। আমি থাকি সত্তরে, আপনি থাকেন পঁচাত্তর, না আশির উপরে চলে যাচ্ছে সবগুলো, আশির নিচে আর কোনো গরু, কোনো গরু নাই, গরু নাম নিলেই এখন এক লাখ দশ বিশ তিরিশ দেড় লাখ এরকম নিতে হচ্ছে না? আচ্ছা, এই গরুগুলি এই দুই চার দিনের মধ্যেই তো মনে চলে যাবে? আজ কি আল্লাহর রহমতে বেশি বিদায় করবো না, আবার গরু খাওয়াবো নাকি আমরা? আজ কি যা খাওয়াইছি খাওয়াইছি, আর খাওয়াবো না আল্লাহ যদি মাথা রাখে। আচ্ছা, আমাদের ব্যবসায় এটা, বুঝছেন? আমরা কাল কিনছি, আজ কি ধরেন বেশি ফেলবো, আবার বেশি কিনে এক হাটে যাবো, যে কোনো এক হাটে যাবো, আবার কিনে নিয়ে আসবো, কিনে নিয়ে আসবো। হ্যাঁ দর্শক, আপনারা দেখলেন যে কালো রঙের বেশ বড় সাইজের গরুগুলোর দাম কেমন, ব্যাপারী নিজেই মুখ থেকে বললেন, ওনারা যে খুব বেশি লাভ করছে সেটিও কিন্তু নয়, কারণ ওনারা কিনছেই বেশি দিয়ে, এরপরে ওনারা বলছেন যে পাঁচশো এক হাজার দেড় হাজার লাভ হলে ওনারা ছেড়ে দিচ্ছেন। তো আপনারা যারা কুরবানির গরু কিনবেন, তারা যদি একটু দ্রুত বা একটু আগে আগেই কিনেন, আমার মনে হয় শেষ সময়ে গরু কেনার চেয়ে লাভবান হবেন, লাভবান হবে। তো আপনি সময় দিয়েছেন, এর জন্য ধন্যবাদ জানাচ্ছি আপনাকে, আলহামদুলিল্লাহ। ও চাচা, কত হলো? তিন আনা। তিন আনা মানে
ও আচ্ছা 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 নিয়ে যাচ্ছেন হ্যাঁ মালিক ভাই এই যে আমরা সামনে বেশ বড় সরো একটি কালো গরু দেখছি এই গরুটার দাম এবং ওজন যদি আমাদের একটু বলেন এই গরুটার ওজন আসবে আপনার ওই 8 মনের উদ্দে আচ্ছা 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 এটা কয় দাঁত এবং কোথা থেকে এনেছেন এটা এটা চার দাঁত কুষ্টা থেকে আনছে আচ্ছা এটা কি আমাদের দেশীয় জাত নাকি ক্রস না এটা ক্রস ক্রস না জি জি আচ্ছা এই এই গরুটার এখন কুরবানির জন্য দাম কত চাচ্ছেন এই গরুটার দাম চাচ্ছি আমি 2 লাখ 20 2 লাখ 20 বেশি হয়ে গেল না বেশি একটু তো সাথেই হয় বুঝছেন না আচ্ছা বিক্রি করার সময় তো একটু ঠিক মাঝে মাঝে কম বেশি করে বাজার দরে বিক্রি করে দাও আচ্ছা তো কেমন হলে বিক্রি করার চিন্তা ভাবনা আছে যাই হোক আপাতত এই 1 লাখ 75 হলে সাদা কালোর একটু মিশ্রণ দেখছি এই গরুটাও কি এটা তো ওটা একটু কি বলে ওজনে কম স্বাস্থ্যটা একটু দুর্বল ওর চেয়ে তো এই গরুটার আনুমানিক কত দাম চাচ্ছেন এই গরুটার আমি দাম চাচ্ছি 1,55,000 1,55,000 মোটামুটি 1 লাখ হলে ছাড়বেন না 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 এটা আমি 1,35,000 হলে ছাড়িয়ে দেবো আসলে আমার তো আইডিয়া নেই যার কারণে বলে ফেলেছি 1 লাখ 1,35,000 হলে মোটামুটি জি জি আপাতত এখন চিন্তা ভাবনা আছে আচ্ছা আচ্ছা এরপরে কিছু সাদা কালারের ছোট একটু ছোট সাইজের গরুগুলোও দেখছি এটা মনে একটু কম আছে অল্প হ্যাঁ এটা এটা কত চিন্তা ভাবনা আছে বিক্রি এগুলোর আমি দাম চাচ্ছি মনে করেন ওই 90-92,000 যাই হোক আপাতত এখন মনে করেন আমায় এগুলোটা 80-1,000 কম হলে ছাড়বো ছাড়বেন তবে এই গরুটা কিন্তু বেশ ভালো লাগছে যে সাদার মধ্যে হালকা লালের একটু মিশ্রণ আচ্ছা এটাও কি কুষ্টিয়ার গরু না এটা কুষ্টিয়ার আপনি এই পাশে আসেন আমি গরুর কাছ থেকে একটু দূরে থেকে আপনি গরুর কাছাকাছি থাকেন এটার কত এটার দাম চাচ্ছে 1,10,000 আচ্ছা আপাতত মনে করেন এটা 90 হলে ছেড়ে দেবেন এটার আনুমানিক ওজন কি 4 মন 4 মনের ঊর্ধ্বে আছে 4.5 মন আপনারা দেখছেন যে 4 মন 10-15 উনি 90 হলে ছাড়বেন এরপরে যে সাদা কালারের এগোটার দাম চাচ্ছে 95,000 একটু ছোট হয়েছে এগোটা আমি মনে করেন নাই এখন আপাতত 80,000 হলে ছেড়ে দেবো আশি আর পাশের লাল দুটো গরু দেখছি একটু লাল সাদার হালকা মিশ্রণ এটা এগোটার দাম চাচ্ছে 1,15,000 এগোটা আপাতত আমি 95 হলে এখন ছেড়ে দেবো দর্শক দেখছেন 1,15,000 95 হলে উনি এখন ছাড়বেন এই গরুটাও ভালো এটা কয় দাঁত 4 দাঁত নাকি 2 দাঁত ও আচ্ছা 2 দাঁত হিসাবে তো বেশ সুন্দর গরু আর পাশে এটা এটা কি দাঁত হয়েছে কালোটা এটা 2 দাঁত এটাও 2 দাঁত জি এটা তো মানে ওজন একটু কম মনে এটাও কম আচ্ছা এগুলোর আমি দাম চাচ্ছি 95,000 বুঝছেন হ্যাঁ আপাতত এটা আপনি মনে করেন 80 হলে ছেড়ে দেবেন 80 হলে ছাড়বেন আর পাশের দুটো ওই দুটো তো ইয়ে সার গরু এগুলো আচ্ছা 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 এইটার এই গরুটা আমি দাম চাচ্ছি 75,000 মনে করেন আপাতত 60 হলে এখন ছেড়ে দেবো একদম সস্তা এই গরুটা বাটার রেট সস্তা না আচ্ছা আচ্ছা আর পাশেরটা এই গরুটা পোষা 80 হলে ছেড়ে দেবো লাস্ট 85 হলে বাহ দর্শক আপনারা দেখছেন যে লাস্ট এই সাদা গরুটা সাদা কালোর যে মিশ্রণ এই গরুটা আমাদের মালিক ভাই 85 হলে ছেড়ে দিবেন তো মালিক ভাই আমি আপনার সাথে যোগাযোগ করার জন্য দর্শকদেরকে আপনার নাম্বার নাম এবং এটা কোন জায়গায় গাবতলি হাটে ঢুকে কোন জায়গায় আসতে হবে মেন হাটে মেইন হাটে তো কোন পাশে মার্কেটের সামনে গাবতলি দর্শক গাবতলি হাটে মার্কেটের নাম্বার হাসিল ঘরের গলি দিয়ে ঢুকে আসলেই হবে আচ্ছা প্রথম লাইন না আর মালিক ভাইয়ের দোকানে আসতে হবে আর মালিক ভাই আপনার মোবাইল নাম্বারটা যদি একটু আবার একটু বলেন 01737515095 আচ্ছা দর্শক নিশ্চয়ই আপনারা মালিক ভাইয়ের মোবাইল নাম্বারটি পেয়েছেন আপনারা যোগাযোগ করে এই গরুগুলো নিতে চাইলে ওনার সাথে এসে দেখে তারপরে আপনার গরুগুলো নিতে পারেন তো মালিক ভাই সময় দিয়েছেন ধন্যবাদ আপনাকে থ্যাংক ইউ এই সামনের এই গরুটা আনুমানিক ওজন কতটুকু হতে পারে চাচা 4.5-5 মন 4.5-5 মন আচ্ছা এটা এখন কত দাম চাচ্ছেন 1,45,000 আচ্ছা এটা কোন জায়গার গরু এটা চাচা এটা সিরাজগঞ্জের আপনি কি সিরাজগঞ্জের না আমি ফরিদপুর ফরিদপুরের
আপনারা সিরাজগঞ্জ হাট থেকে কিনে নিয়ে আসছেন আবার এখানে বিক্রি করে, বাইরের হাটে আপনারা কেমন দেখছেন এখন কি গরু কেমন অবস্থা? গরু তো কম, ধরেন সামনে একটু বেশি উঠবে, গাড়িস্তরা বেচবো এমনি সপ্তাহে আছে দুইটা তিনটে। গাড়িস্তরা এখনো বেচা শুরু করে নাই? হ্যাঁ, গাড়িস্তরা এখন এই সামনে থেকে বেচা শুরু করবো। আচ্ছা, বুঝলেন, এখন একটু আগে আমদানি মাল বেশি, ওই এর আগে তো গরু ছিল না। মোটামুটি মনে হয় 1 লাখ বা নাকি 2000 কমইলো কোরবানির জন্য কেনাকাটা, কোরবানির জন্য এই গুণী লগ্ন কাস্টমার ধরবে, এই গুণী কষাই নিব না, এখন এই দুই একজন নিয়ে আদর করবো, আদর যত্ন করে মায়া মহাব্বত জড়াবো, তার কোরবানি দিব। হ্যাঁ, যার জায়গা আসছে নিয়ে লগ্ন কাস্টমার পাইলেই বেছিলাম, আমরা আনছি বিক্রি দিবার, যেভাবেই হোক যে নেয় তার কাছে বিক্রি দিব। আচ্ছা আচ্ছা আচ্ছা, ধন্যবাদ, কিছু বিষয় জানলাম আপনার। জি আসি, আসসালাম ওয়ালাইকুম আসসালাম। ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? আপনি ভালো আছেন? জি আছি আলহামদুলিল্লাহ। কী নাম আপনার? আমার কালু ব্যাপারী। কালু ব্যাপারী, আমরা একটু কথা বলবো, আপনার এখানে বেশ বড় সাইজের তিনটি গরু দেখছি, আমরা সামনের গরুটা নিয়ে একটু কথা বলি। প্রথমেই দর্শক দেখতে পাচ্ছেন যে আমরা আমাদের ক্যামেরার সামনে দেখা যাচ্ছে বিশাল সাইজের একটি কালো গরু, এই গরুটা আনুমানিক কত ওজন হতে পারে? এই 8.5-9 মণ। 8.5-9 মণ। এটা কোন জায়গা থেকে এনেছেন আপনি? কুষ্টিয়া। কুষ্টিয়া, কুষ্টিয়া না? এটা কি ক্রস জাতের গরু মনে হয়? ক্রস, ক্রস। আচ্ছা, এই গরুটার দাম এখন আপনাদের চাওয়া দাম কত? আমাদের চাওয়া দাম 230। 230? জি, 2,30,000। 2,30,000। আনুমানিক কত হলে ছাড়ার চিন্তা ভাবনা আছে? আমার মনে হয় 80-85 হলে ছেড়ে দেবো। 85-85 হলে ছেড়ে দেবো। ছেড়ে দিবেন? জি। এটা কি কষায়ের জন্য নাকি কোরবানি? কষায়ের জন্য, কোরবানির জন্য। কোরবানির তো তখন বেশি হবে দাম, এখন দাম কম, আরো একটু বাড়বে। এখন যদি কেউ নেয় কোরবানির জন্য তাহলে সে বরং লাভবান হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এরপরে দর্শক আমরা একটু পরের গরুটা দেখাতে চাই, পাশে একটু লাল সাদার মিশ্রণ একটি গরু। এই এই গরুটা এটা এটা এটার দাম কত চাচ্ছেন? এর দাম চাচ্ছি 1,60,000। 1,60,000? জি। মোটামুটি 1 লাখ হলে দিবেন? না না, এটা মোটামুটি 150 অত 45 হলে বিক্রি করবো। ও আচ্ছা, 1,50,000। এতে তো আপনাদের খরচাটা তো আরো বেশি হয়, বেশি পড়ে যায়। আচ্ছা দর্শক, এই লকডাউনের কারণে কিন্তু গরুর প্রতি খরচাটা বেশির কারণে ওনারা ওনাদের একটু বেশি করে দামে খরচ, সেই গোটা এখন 6,000-6,500 খরচ হচ্ছে। আচ্ছা, দেখেন 4,000 আসলে সে গোটা এখন 6,000 খরচ লাগতেছে আমার, এটাই খরচটা একটু বেশি হয়ে যায়, মানে যাইতে হয়ে যায়, নিতে হয়ে যায়, ছোটো গাড়ি নিতে হয় তো নিয়ে বড় গাড়ি এক জায়গায় করতে দামটা বেশি পড়ে। এরপরে আপনার আরেকটি বড় গরু আছে এই পাশে কালো রঙের, আমি এই গরুটা যদি একটু সরিয়ে দিই। হ্যাঁ, এই এই কালো গরুটা কত চাচ্ছেন বা কত? 130-135। জি। আনুমানিক এটার ওজন কতটুকু হবে? ওজন হবে ধরুন 5.5-5 মণ। 5.5-5 মণ। হ্যাঁ জি, 130 এই চাচ্ছেন। এগুলোর এই গরুগুলো কোরবানির সময় হয়তো বাড়ো একটু বাড়বে, অত 2-5,000 বেশি বাড়তে পারে, 2-5,000 কম হতে পারে, এখন বলা যাবে না। এটা দর্শক দেখতে পাচ্ছেন আমার সামনে বেশ বড় সাইজের কালো এবং হালকা লাল মিশ্রণ গরু আছে, এই যে বড় বড় গরুটি ব্যাপারী সাহেব আমরা দেখছি, এই বড় গরুটির আনুমানিক ওজন এবং দামটা একটু বলেন। এটা ওজন ধরুন 6 মণ হবে। আচ্ছা, ওই 150-140। 150-140 হলে এটা এখন আপনি বিক্রি করে দিবেন। এরপরে আমরা পাশে আরেকটি বড় গরু দেখছি, এটা তো বেশ বড় গরু, অনেক লম্বা, এটাও মনে হয় ক্রস গরু না? ক্রস গরু, কালো কালারের বেশ ক্রস গরু। এই গরুটা আনুমানিক কত হলে? এটা ধরেন 160। 160? জি। দর্শক দেখতে পাচ্ছেন যে সামনে আরেকটি বড় গরু দেখা যাচ্ছে, এটা আনুমানিক 160 হলে উনি এখন বিক্রি দেখা যাচ্ছে একটু কম মাত্রা মানুষ করে, এখন নিলে একটু মানুষ করে দেবো তাকে। আচ্ছা, এখন নিলে কিছু কম বেশি করে উনি দেবেন।
এরপরে লাস্ট আমরা আর একটু বড় সাইজের গরু দেখছি। এটাই এই গরুটি থাক 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 থাক, গরুকে নড়াচড়া না করি আমরা। এরপরে বড় এটাও একটু বড় গরু দেখছি। এটার আনুমানিক ওজন? এটা ওজন হবে সাড়ে আট মন। সাড়ে আট। এটা এটার দাম কেমন? এটা ধরেন 160-170। ১৬০-৭০ হলে এখন আপনি ছাড়তে চাচ্ছেন? জি জি। আচ্ছা আচ্ছা, লাস্ট আপনার কাছে যে এখনও তো কুরবানির কেনাকাটা ওইভাবে শুরু হয়নি, দু একটি দেখলাম আমি যে কেনাকাটা করছে, বিশেষ করে ফার্মের অনেক লোকজন এখান থেকে কিনে নিয়ে যাচ্ছেন, তাদের ফার্মে রাখতেছে। হ্যাঁ, ফার্মে রাখতে কিন্তু আমরা একটু কম পাচ্ছে। এখন দেখা যায় এটা এখন আমি 1 লাখ চল্লিশ নিয়ে যাই, তখন 60 বেচতে পারবে, 150 বেচতে পারবে, 10,000-20,000 লাভ হবে। এই জন্য এখন নিয়ে রাখতেছে ফার্মে। ফার্মে নিয়ে রাখতেছে। এই গরুগুলো যদি আপনার কাছ থেকে কেউ নিতে চায় তাহলে আপনার সাথে কিভাবে যোগাযোগ করবে? ফোন নম্বরে যোগাযোগ করবে। আপনার ফোন নাম্বারটা একটু বলবেন? 01760-01760-93-93-90-90-97-97। দর্শক, ওনার মোবাইল নাম্বার উনি বললেন নিজ মুখে। আপনারা যারা এই গরুগুলো নিতে চান ভাইয়ের সাথে যোগাযোগ করে এবং নিজের চোখে দেখে তারপরে আপনারা গরুগুলো 10,000-15,000 কম পাবে দিদির থেকে এখন বর্তমানে। এখন গোস্তের মাপ হিসাবে আমরা বিক্রি করবো। আচ্ছা, এখন মাপ হিসাবে আমাদের গোস্তে কয়মন গোস্ত হবে, ঠিক আছে, 560-570 টাকা হিসাব করি আমরা এরকম বিক্রি করে দেবো। দর্শক চমৎকার একটি কথা বলেছে যে এখন ওজন হিসাবে হচ্ছে, যার কারণে অনেক তুলনামূলকভাবে তখন ওজন বিক্রি হবে না, তখন তারা মানে চয়েস হবে 10,000 বাড়তি বেচবো একটা গরু, কথা বলেন নেই। যেমন যেটা এখন বেচবো 50, এখন এটা বেচবো 60-70 বেচবো, কথা বলেন নেই, তখন 2,000-10,000 বাড়তি হবে। জি ভাই, আমাদের সাথে সময় দিয়েছেন, আপনার মূল্যবান সময় নিলাম, এই জন্য ধন্যবাদ জানাই। সালাম আলাইকুম। এটার কত? এটা এমএ দাম চাইতেছি 2,50,000। আচ্ছা, সাইডও চাইতেছি, 70ও চাইতেছি। আচ্ছা, মানে বেচা কেনার উদ্দেশ্য 2,30,000। আচ্ছা, 2,30,000 হলে ছেড়ে দিবেন? হ্যাঁ, ছেড়ে দিলাম, এটা সহজ কথা। আনুমানিক ওজন কতটুকু হতে পারে? ওজন আনুমানিক এটা 11 মন। আর এই যে ছোট ছোট, এটা এটা কি দেশাল গরু নাকি ওই যে ভুট্টি গরু? দেশাল গরু না? ও, এই লাল এবং কালো এই দুটো জোড়া কত চাইলেন চাচা? দর্শক দেখছেন যে এই লাল এবং কালো সাইজের দেশাল গরু 1,50,000। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন আপনি? ভালোই আছি। কতগুলো গরু আছে আপনার? আপনার গরু আছে মনে করো 7টা, এই 3টে ছোট সাইজের। এই গরুটার আনুমানিক কত চাওয়া দাম? কত ওটা চাওয়া দাম? 85। কত? 85। 85। আনুমানিক ওজন? সামনের যে কালো সাইজের বড় একটু দাম পড়বে 110। আমার কাছে যে একটু বেশি মনে হচ্ছে। বেশি আর খুব একটা নয়, হলো না 2,000 বেশি হয়েছে, বেশি তো হয়নি, 108-এর নিচে বেচাই যাবে না। বেচাই যাবে না? না। এটা কি আনুমানিক 4 মন গোশ হবে? হ্যাঁ, 4 মন তো খুব হবে, 4 মন তো খুব হবে। আচ্ছা আচ্ছা, এটা 110। আর পাশেরটা এটাও তো মানে একই রকম সাইজ, কি একই সাইজ নাকি একটু বড় বলে মনে হচ্ছে? না, একই সাইজ। একই সাইজ, ওটার একটু গোশ বেশি হবে, এটার একটু গোশ কম হবে। এইটার কি গোশ কম হবে? আমার কাছে তো মনে হচ্ছে এটাই বেশি হবে, কম হবে, এটাই কম হবে। এটা কত? 90। এটা 90। হ্যাঁ, 90। আমি বলে দিলাম আর মিলে গেল হঠাৎ, এটা 90। বাহ, হাটে তো আমার ভালোই আইডিয়া হয়েছে। আপনার গরু আমি বলে দিলাম 90, আপনি বলছেন কি ঘুরছেন না? আপনার আইডিয়া হবে তো, 5টা তো দাম শুনেছেন। জি জি, তাহলে তো তুমি আপনি বুঝতে পারবেন যে না গরুটার দাম বেশি চাইলে না কম কইলে। ও, আর 5টা গরু করে ঘুরছেন দেখছেন। জি জি জি। আপনার কি চাপায়ের মানুষ? চাপায়ের মানুষ। চাপায়ের যে ওই যে গম্ভীরা হয় এক ধরনের, হ্যাঁ না না, এগুলো দেখেন তো গম্ভীরা? দেখেছি। যে নানা যে নাতি নাতি যে নানারে এসে বলে, আরে আবে কি কি বলে বলতে পারছি না, আবে আলার গুধা, আবে গুধা কই গেলি ভে, আমার কুরবানির গরুটা কই লয়ে গেলি? বিশ্বাস কর রে ভাই, বিশ্বাস কর, আমি কুরবানির গরু চুরি করি নাই, তোর নানির লাইগা কিনেছি। আপনাদের চাপায়ের ভাষা কিন্তু খুব ভালো লাগে ভাই আমার। হ্যাঁ,
ঠিক আছে আচ্ছা এই গরু তাহলে আপনি 90 হলে এটা ছাড়বেন ছাড়বো পাশে তো আরেকটা বড় একটু ক্রস গরু নাকি এটা কালার এটা ক্রস গরু একটু ক্রস না দেখি একটু এটা একটু দেখাতে চাই এটা এটার ওজন মনে হয় ওটার চাইতে একটু বেশি হবে না ওটার থেকে একটু কম হবে ও এটা লম্বা চড়া কিন্তু একটু কম হবে কম হবে স্বাস্থ্য কমের কারণে এটা কি কত 70 এটা 85 85 85 হ্যাঁ সেক্ষেত্রে আপনার গরুগুলো কোথা থেকে কিভাবে নিয়ে আসছে এগুলা গরু এসছে আপনার মনে করো গ্রামে কিনা আছে ওইটা কিছু তক্তিপুর হাটে এ দুটা কিনা আছে এটাও গ্রামে কিনা আছে আচ্ছা এই জন্য কি গরুর দাম কি একটু বাড়ছে দাম বাড়ছে সব কিছুর দামের বেশির কারণে দাম বাড়ছে 10,000 টাকা কাহন কাঁড়ি গরু তো খাওয়া আছে তাহলে তো ওগুলা তো খরচা আছে হ্যাঁ হ্যাঁ ওই হিসাবে দাম বেশি হয়েছে ও এইভাবে যদি বাড়তে থাকে কদিন পর তো ঈদ তাহলে ঈদে তো আরও বেশি মনে বাড়বে নাকি হিসাবে বাড়বে আমদানি যদি লাস্ট আপনার আরেকটা গরু দেখি লাল গরুটা এটাই তো লাস্ট আপনার না হ্যাঁ এটা এটা দামুর ও দামুর হলেও তো বেশ কুরবানির লেগে কিনতে আসবেন তখন দাম বাড়তে পারে আরো তো এক মাস আছে তার মধ্যে খরচা আছে এক মাস গরুর মধ্যে এক মাস নেই তো আর 23-24 দিন তো গরুটার পিছনে খরচা আছে দিন গেলে 70-80 টাকা করে একটা গরুর পিছনে খরচ হ্যাঁ হ্যাঁ তাহলে তাহলে হিসাব করতে গেলে তো খরচা বেশি হবে জি 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 তাহলে তো খরচা আছে খরচা আছে জি জি ভাই আপনি গরুর দামগুলো আমাদেরকে জানালেন গরু সম্পর্কে কিছু তথ্য দিলেন এজন্য আপনাকে আরেকবার ধন্যবাদ জানাচ্ছি আচ্ছা হ্যাঁ দর্শক গাবতলির গরুর হাট থেকে আজকে এখানেই বিদায় নিতে হচ্ছে আপনাদের সাথে আবারও আগামীকাল দেখা হবে তবে আপনারা জানেন যে লকডাউনের কারণে চলাচলে বেশ বিধিনিষেধ চলে এসেছে যার কারণে গরুর হাট থেকে আর আপডেট দিতে পারবো কিনা আমি জানি না চেষ্টা করব তবে না দিতে পারলে আপনারা আমাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ